ঘটনাটি 15 নভেম্বর 2022-এর। ভারত বিশ্বকাপের জন্য যেখানে সব ক্রিকেটাররা ছিলেন আইপিএল মুখী, সেখানে প্যাট কামিন্স ছিলেন ভিন্নদের দলে। জাতীয় দলের হয়ে এশিয়া সিরিজ ও 2023 বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন এই অজি অধিনায়ক। চলুন অতীত থেকে এখন বর্তমানে ফিরে আসি। জাতীয় দলকে প্রথমে প্রাধান্য দেওয়া সেই প্যাট কামিন্সের অধিনায়কত্বতেই অস্ট্রেলিয়া ফিরে নিয়েছে এশেস, ভারতের বিপক্ষে জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর এবার তো উঠতে থাকে সে ভারতকে মাটিতে নামিয়ে ভারত ছাড়লেন বিশ্বকাপের ট্রফিটি সঙ্গে নিয়ে। মহান কিছু অর্জন করতে মাঝে মাঝে যে ত্যাগ স্বীকার করতে হয় তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো দেখিয়ে গেলেন প্যাট কামিন্সই। এবারের বিশ্বকাপ যাত্রাটি মোটেও সহজ ছিল না অস্ট্রেলিয়ার জন্য। কে ভেবেছিল এই অজিরাই বিশ্বকাপ ট্রফিটি জিতে বাড়ি ফিরবে? প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে যাওয়া, এরপর শ্রীলঙ্কাকে হারালেও অস্ট্রেলিয়াকে ঠিক অস্ট্রেলিয়ার স্বরূপ লাগছিল না। মূলত পাকিস্তানের ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা, বেঙ্গালুরুতে ব্যাটের ঝড় তুলে 62 রানের জয়। এরপরই যেন নতুনভাবে নিজেদের ফিরে পেলেন প্যাট কামিন্সরা। তারপরও কোথাও যেন শূন্যতা থেকেই গিয়েছিল দলটিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েও শেষ পর্যন্ত মাত্র 5 রানের রুদ্ধশ্বাস জয়, আফগানিস্তানের বিপক্ষে 91 রানে 7 উইকেট পড়ে যাওয়ার পর আবারও ম্যাক্সওয়েলের অতিমানব হয়ে ওঠা, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ছোট্ট লক্ষ্য খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা করা, সব মিলিয়ে প্রত্যেক ম্যাচেই অস্ট্রেলিয়াকে খেলার কোনো না কোনো পর্যায়ে ভুগতে হয়েছে। তবে ফাইনালে যে অস্ট্রেলিয়াকে দেখা গেছে সেই অস্ট্রেলিয়াকেই দেখতে চেয়েছিলেন সবাই। সেখানে অধিনায়ক প্যাট কামিন্সের নাম তো আবার নিতেই হয়। বোলিং ভ্যারিয়েশন, ফিল্ডিং প্লেসমেন্ট, সব কিছুর মধ্যে নাস্তানাবুদ হতে হয় রোহিত কোহলিদের। তবে এদিন একা হাতে ভারতকে গুড়িয়ে দেন ট্র্যাভিস হেড, যাকে 2016 সালেই অজিদের ফিউচার স্টার বলে ভবিষ্যৎবাণী করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। ফাইনালে রান তাড়া করতে নেমে বুমরা স্বামীদের ভুগিয়ে তাই প্রমাণ করিয়ে দেখিয়েছেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে 6 ম্যাচে প্রায় 55 গড়ে রান করেছেন 329, হাঁকিয়েছেন 2টি সেঞ্চুরি ও 1টি অর্ধশতক। গত 7 আসরে 5 বারের মতো বিশ্বসেরার মুকুট পেল অস্ট্রেলিয়া। ভারত বিশ্বকাপ জেতার মাধ্যমে অ্যালান বোর্ডার, স্টিভ ওয়া, রিকি পন্টিং, মাইকেল ক্লার্কের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখালেন প্যাট কামিন্স। কেনই বা লেখাবেন নাম? যে প্রথাগত অস্ট্রেলিয়াকে আমরা চিনি তার ধারের কাছেও ছিল না এ দল। কেউ ভাবেও নি এই অজিরা জিততে পারে এবারের বিশ্বকাপ, আর সে দলকেই বিশ্বসেরার মুকুট এনে দিলেন প্যাট কামিন্স। যেন ফুটবলের রিয়াল মাদ্রিদ ও ক্রিকেটের অস্ট্রেলিয়া এক সুতোয় গাঁথা।